তিতাসো উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার তিতাস উপজেলা পরিষদের হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ করে উপজেলা মডেল মসজিদ নির্মাণের স্থান নির্ধারণের জন্য উপজেলা পরিষদ আইন 1998-এর 24 নং আইন অনুযায়ী আলোচনা করা হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদ আইন 1998-এর 28-এর 1 অনুযায়ী উপজেলা এবং থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদ আইন 1998-এর 28-এর 2 অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন। আলোচনায় একাধিক ইউনিয়ন চেয়ারম্যান তাদের বক্তব্য উপস্থাপনের ইচ্ছা প্রকাশ করলে উপজেলা চেয়ারম্যান তাদের বক্তব্য প্রকাশের সুযোগ দেন। এ সময় উপজেলা পরিষদ আইন 1998-এর 28-এর 2 অনুযায়ী আমন্ত্রিত ব্যক্তিদের মতামত ব্যক্ত করতে আহ্বান করা হয়। এ সময় তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া, তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, সাধারণ সম্পাদক মহসিন মিয়া তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় তিতাস উপজেলায় মডেল মসজিদ নির্মাণের জন্য 3টি জায়গা নিয়ে আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণরা তিতাস উপজেলা পরিষদের সন্নিকটে মডেল মসজিদ নির্মাণের জন্য স্থান নির্ধারণের সম্মতি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ মডেল মসজিদ নির্মাণে স্থান নির্ধারণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সম্মতি গ্রহণ করেন। সাইফুল্লাহ মাসুমের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।